ওড়িশার মালকানগিরি জেলার বাপানপল্ল গ্রামে বেআইনি ভাবে চাষ হয়েছে 6 কোটি টাকার গাঁজা। সেই গাঁজার ফসল নষ্ট করল মালকানগিরি কড়াপুট ও নবরঙ্গপুর স্থানীয় ফরেস্ট অফিসার ও মালকানগিরি পুলিশ টিম। গ্রামে একর একর জমিতে গাঁজার চাষ হয়েছিল। এক গোয়েন্দার খবর পাওয়াতেই মালকানগিরি ফরেস্ট অফিসার এবং মালকানগিরি পুলিশ টিম তাদের যন্ত্রপাতি নিয়ে চলে যান গাঁজার ফসল নষ্ট করতে। প্রায় 40 একরের থেকেও বেশি জমি নষ্ট করে দিয়েছেন তারা। It's caught in the crossfire.